রাজধানী দিল্লির ছায়া এবার দেখা গেল বাঁকুড়াতেও। ভরা এই বসন্তে তীব্র তাপ প্রবাহের মধ্যেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল বাঁকুড়া। আজ বৃহস্পতিবার সকালে অভাবনীয় এই ঘটনায় হকচকিত হয়ে যান অনেকেই। দীর্ঘ জীবনে এই ধরনের ঘটনার সাক্ষী এই প্রথম বলেই জানিয়েছেন অনেকেই। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন যেখানে সকাল হতেই কাঠ ফাটা রোদ দেখা যাচ্ছিল, যে রোদে একেবারে চাঁদি ফাটার উপক্রম হয়, সেখানে কিনা আজ সকালে বাঁকুড়ার বিভিন্ন এলাকায় একেবারে ঘন কুয়াশা দেখা গেছে। কুয়াশা হলেও যে এলাকা ঠান্ডা হয়েছে তা কিন্তু নয়, কুয়াশার মধ্যেই প্রচণ্ড গরম অনুভব করছেন এলাকার বাসিন্দারা। বেলা বাড়ার সাথে সাথে সেই গরম আরও তীব্র হচ্ছে। কুয়াশার মধ্যে এমন গরম বা এই ঘটনায় অবাক হচ্ছেন প্রাতঃভ্রমণকারীরা। তাদের একাংশের দাবি এই ঘটনার পেছনে পরিবেশ দূষণই দায়, বিশ্ব উষ্ণায়নের জন্য এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। তারা বলছেন হাওয়া অফিসের তরফে তাপ প্রবাহের সতর্কতা থাকলেও কুয়াশার কথা কিন্তু উল্লেখ ছিল না। প্রকৃতির এই খামখেয়ালিপনা যথেষ্ট আতঙ্কের। এখনই যদি পরিবেশ রক্ষায় আরও বেশি করে সচেতন না হওয়া যায়, তাহলে হয়তো আগামী দিনে আরও ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে বলে মনে করছেন সকলে। সকাল থেকে অবস্থা বলতে এই যে বিষয়টা, এটা তো পলিউশনের জন্য হচ্ছে, পলিউশনটা বেড়েছে তারই লক্ষণ এটা। আমরা বিগত দিনে এরকম পরিবেশটা দেখি, এই পরিবেশটা আর বলি কারণ হয়েছে পলিউশন। কতটা কষ্টকর হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে? অবশ্যই কষ্টকর তো হচ্ছে, মানে তাপটা তো অনেকটা বেশি বেড়ে গেছে। এই তাপটাতে বিশেষ করে গ্রীষ্ম পড়ার শুরুতেই যে তাপ, এটাকে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, যার ফলে মানুষের একটা হাঁসফাঁস বাড়ছে, কষ্ট বাড়ছে, অফিস স্কুল যারা তাদেরও কষ্ট হচ্ছে। এইরকম কি আগে দেখেছেন সকালে কুয়াশা তারপরে তাপের দাপট? না, তাপের দাপট দেখেছি, কিন্তু এই কুয়াশাটা আমাদের খুব একটা পরিচিত নয়। এই কুয়াশাটা আমি বললাম, এই কুয়াশাটার মূল কারণটা হচ্ছে পলিউশন, পরিবেশ দূষণেরই একটা লক্ষণ যে পরিবেশ দূষিত হচ্ছে। কারণ এটা আমরা দিল্লির ওই সাইডে দেখতে অভ্যস্ত এরকম বিষয়টা। আমাদের বাঁকুড়া এরকম একটা জায়গা যেখানে শিল্প নেই, অথচ এরকম একটা হচ্ছে ওই কারখানাগুলো করার জন্যে আমার বোধ হয় এটা পাচ্ছি। কী বলবো, মানে আবহাওয়া দপ্তর তো বলছে সতর্ক থাকার জন্যে, মানে প্রচণ্ড রোদ গরম এবছর হবে এটা ইয়ে আছে, একটু সাবধানে থাকতে বলছে, রোদে বেড়াতে মানা করছে, বৃষ্টি খাওয়াই সময় না খাওয়াই উচিত, এইভাবে মানে নিজেকে বাঁচিয়ে তুলছে আর কি। সকাল থেকে কী অবস্থা দেখছেন? সকাল থেকে প্রচণ্ড গরম, আজকে কুয়াশার পরেই আবার প্রচণ্ড রোদ দিচ্ছে আর কি, প্রচণ্ড গরম, বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে, লু বইতে থাকছে আস্তে আস্তে করে। এই ওয়েদারে তো মানুষের সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এইরকম কুয়াশা তার সাথে দাপট আগে কি দেখেছেন কখনো? না, এরকম হয়নি, এত বেলা পর্যন্ত কুয়াশা অনেক সময় হয়নি আর কি। কারণ মনে করছেন? বিশেষ করে এই সময়তে কী কারণ? আবহাওয়ার পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে যার জন্য এগুলো পরিবর্তন হয়েছে, আবহাওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে আর কি। কতটা আতঙ্কিত আপনারা? খুবই, এবছর তো খুবই আতঙ্কিত। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি, কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষা দিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।